কিশোরগঞ্জের ভৈরবে 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2024 উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM গোলাম মোর্শেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার AKM গোলাম মোর্শেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু ওবায়দা আলী, উপজেলা একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা। আজকে এই যে আমরা যেই সমাজে বা যেই যুগে বসবাস করছি, এই যুগটা হচ্ছে একটি ডিজিটাল যুগ, তাই না? এখন এখন বলা হয় যে ডিজিটাল রেভুলেশন হচ্ছে। এই ডিজিটাল রেভুলেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই ডিজিটাল রেভুলেশনের সব কিছু কিন্তু অতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই অতি দ্রুত পরিবর্তিত সময়ে তোমরা যদি বর্তমান সময়ে যে নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন আইডিয়া আসছে, এগুলোর সাথে যদি তোমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারো, তাহলে তোমরা কিন্তু পিছিয়ে পড়বা। তোমাদেরকে কিন্তু প্রতিযোগিতা করতে হবে তোমাদের সারা বিশ্বের ছেলেমেয়েদের সাথে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে, আমাদের যাদের সাথে আমাদের আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতা করবে। তারা যদি এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তোমরা যদি পিছিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা তাদের সাথে টিকে থাকতে পারবে না। প্রজেক্টের প্রথমে আমরা হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করব। যান্ত্রিক শক্তি হিসেবে আমরা সাইকেলকে বেছে নিয়েছি। যখন সাইকেলে পেডেল দেওয়া হবে, তখন এই যান্ত্রিক শক্তিটাকে মোটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করব। এই বিদ্যুৎ এসে এই ব্যাটারিতে জমা হবে, তারপর ব্যাটারি থেকে এই বিদ্যুৎ যাবে এই পাত্রে, যেখানে আমরা ইলেকট্রোলাইসিস করার জন্য সোডিয়াম ক্লোরাইড এবং পানিকে নিয়েছি। এই ইলেকট্রোলাইট সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিসের মাধ্যমে ক্লোরিন গ্যাস এবং মুক্ত হাইড্রোজেন উৎপন্ন হবে। ক্লোরিন গ্যাস যাতে বিষাক্ত ক্লোরিন গ্যাস যাতে বের হয়ে না যেতে পারে, এ কারণে আমরা এখানে এক মুখ বন্ধ করে দিয়েছি এবং এদিক দিয়ে হাইড্রোজেন গ্যাসটা আমাদের আমাদের বুনসেন বার্নার জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করব। তখন বুনসেন বার্নার যখন জ্বলবে, তখন আমরা এখানে আবার প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিককে পোড়ানোর মাধ্যমে এই পাত্রে এসে ক্রুড অয়েল জমা হবে। তখন ক্রুড অয়েলটা থাকবে অপরিশোধিত হিসেবে। এই এই ক্রুড অয়েলকে আমরা আংশিক পাতন পদ্ধতিতে এবং ইলেকট্রোলাইসিস করে আমরা বিভিন্ন জ্বালানি পাবো, যেমন অকটেন, ডিজেল ইত্যাদি। আর আংশিক পাতন পদ্ধতিতে আমরা আলাদা আলাদা করে পৃথকীকরণ করে আলাদা আলাদাভাবে অকটেন, ডিজেল ইত্যাদিকে দেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজে আমরা ব্যবহার করব। হৃৎপিণ্ড হচ্ছে বক্ষ গহ্বরের বাম দিকে অবস্থিত, বামে বাম দিকে ফুসফুসের দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা গহ্বর। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। উপরের প্রকোষ্ঠগুলোকে অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠগুলোকে নিলয় বলা হয়। দুই উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝখানে রক্ত সঞ্চালনের জন্য, খোলা এবং বন্ধ করার জন্য ভালভ বা কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে ডান অলিন্দ এবং তিন পালা বিশিষ্ট ট্রাইকা স্পিড বাল্ব এবং বাম অলিন্দ এবং বাম নীলের মাঝখানে দুই পালা বিশিষ্ট বাইকা স্পিড বাল্ব বা কপাটিকা থাকে। এবং রক্ত পরিবহনের ক্ষেত্রে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা হয়ে থেকে রক্ত ডান অলিন্দে, এভাবে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী হয়ে ফুসফুসে প্রবেশ করে। সেখানে ফুসফুসীয় রক্ত পরিশুদ্ধ হয় এবং পরিশোধিত হয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে এবং বাম নিলয় হয়ে মহাধমনী হয়ে